এছাড়াও এতে আকিস বেকারস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইটেল মোবাইল বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলেন অভিনেতা আরফান নিশু। এর অংশ হিসেবে আইটেল মোবাইলের বিভিন্ন প্রচারণায় অংশ নেবেন তিনি, যা বাংলাদেশের গ্রাহকদের সাথে প্রতিষ্ঠানটির সম্পর্ক আরও দৃঢ় করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। রাজধানীর গুলশানে আইটেল মোবাইলের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে আরফান নিশুর সঙ্গে এই চুক্তি সই করে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে আইটেল মোবাইল বাংলাদেশের সিইও রেজওয়ানুল হক, সিওও শ্যামল কুমার সাহা, আইটেল বিজনেস ইউনিটের প্রধান মোহাম্মদ শফিউল আলম এবং মার্কেটিং বিভাগের প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান সহ আইটেল বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।